গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্প্রেরণা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, মামাও ভালো আছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 12:33। তো এখন থেকে আমি আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো স্বাগতম, তো জানি সকাল থেকে মামা নিত্যদিনের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে সব কিছু সেরে তারপরে আজকে শুধু আমি ভগবানের পুজোটুকু দিয়েছি। এই যে মোমবাতি ধূপকাঠি জ্বলছে, তারপরে মামা এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে ভগবানের প্রার্থনা করে তারপরে এই দেখো মামা চা করলো। এই যে এক্ষুনি নামালো জাস্ট লিকার চা। এই দেখো চা, আর এই সাথে পাউরুটি ছিল কালকে যে নিয়ে এসেছিলাম, তোমরা তো জানি কালকে দেখিয়েছি তোমাদেরকে। তো ওই চা আর পাউরুটি, আর আজকে সেরকম কিছু নেই টিফিনের মতো যে খাবো আর কি, টিফিনের মতো নেই। আর তাছাড়া বের করানো হয়নি, এটা বাটার বের করানো হয়নি, এখন শক্ত বাটার খাওয়ালে নাকি? আর শক্ত বাটার তো খেতে পারবো না, আগে থেকে ফ্রিজের ফ্রিজ থেকে বার বাটার দিলে ঠিক ছিল। আর জ্যাম তো প্রতিদিনই খাই হচ্ছে না, জ্যাম শেষও তো হয়ে গেছে। জ্যাম না আছে একটু, আছে তো ওটা মাখিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তো চলো তাহলে যেটুকু জ্যাম আছে ওইটুকু মাখিয়ে নি, একটু শেখে নি পাউরুটিটা, কারণ কালকে যেহেতু ওই জন্য একটু শেখে নিতে হয়। এমনিতেও আমরা বাইরে থেকে পাউরুটি আনলেই শেখে খাই, তো যেটা যাই হোক টাটকা হলেও কি এমনি হলেও কি। তো চলো তোমরা ভিডিওটা স্ক্রিপ্টটা করে পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1:59। তো বাবা আজকে কী কী বাজার করেছে, তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো বাবা আজকে বাজার করেছে হচ্ছে এই দেখো মাছ নিয়ে এসেছে, কী সুন্দর। দেখো চাকার পেটি মিলিয়ে মাছ, আর এই যে টমেটো, আর একটু কিছু আনার নেই। আর কালকে সবজি বাজার করবে, তো এই যে এই দুটো নিয়ে এসছে আজকে। আর এই দেখো মামা এখন কী করছে যে মাছ মাছটা ধুলো, ধুয়ে টুয়ে এই যে ভাজা বসিয়েছে। আর এই দেখো এখানে কী কী রয়েছে, এখানে রয়েছে সর্ষের গোটা জিরে আর শুকনো লঙ্কা আর আদা, এই মাছের জন্য এটা বাড়ছে মামা। আর এখানে রয়েছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটা হচ্ছে আমি দেখেছি একটা আলু ফ্রাই করবো, আলু ফ্রাই দেওয়া মামাম যে, আর ভাতের মধ্যে এই মামাম এই গরম গরম ভাত নামালে একটু আগে ওর মধ্যে দেওয়া আছে হচ্ছে ওটা মামাম একটু, মামাম তো জানি একটু ফ্লেভার এলা মানে সব কিছুই করে, তো ওই ফ্লেভার দিয়ে মানে আর তো রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা এইসব দিয়ে ফ্রাই করবে আলুটা। তো চলো মামা একবার পুরো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তোমরা ভিডিওটা ঠিক না করে পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বলেছিলাম যে মামা রান্না হয়ে গেলে ফাইনাল লুকটা দেখো, বাট এই দেখো মামা কীভাবে রান্নাটা করছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো কীভাবে রান্না করছো মামা একটু বলে দাও। এই তো তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ দেবো বলে ভুলে গেছি, পেঁয়াজটা পরে কষিয়ে নিচ্ছি এর সাথে, কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজটা ভেজে দিলেও হয়। তেল গরম করে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আর যা বাটা মশলা তো বলেইছি, গোটা জিরে, আদা আর দু তিনটে শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে একসাথে বাটলাম। আর এই যে পেঁয়াজটা তেলের মধ্যে জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে, পেঁয়াজটা বেশি ভাজতে হয় না, হালকা একটু ভেজে নিলেই হয়। দিয়ে বাটা মশলাটা দিয়ে ওর মধ্যে একটু হলুদ, একটু নুন, আর এই যে টমেটো কুচি করে রেখেছিলাম এই টমেটো কুচি, এই দিয়ে ভালো করে কষাচ্ছি। ও সরি, বাটার মধ্যে একটু রসুনও বেঁকেছিলাম, এটাও বলতে ভুলে গেছি, এর মধ্যে রসুনও দিয়েছি, আদা, রসুন, কালো সর্ষে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একসাথে বেঁকেছি। এই যে দিয়ে সুন্দর করে কষাচ্ছি, এত সুন্দর একটা ফ্লেম, এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, এই হলুদ আর নুন দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি এর জন্য, আর আমি গুঁড়ো লঙ্কা লঙ্কা অ্যাড করলাম না, কারণ ভীষণ পরিমাণে ঝাল হয়ে যাবে। এবারে সর্ষে বেশি কষাতে নেই, তেতো হয়ে যায়। এবার আমি জলটা ঢেলে দিলাম, রান্নাটা কমপ্লিট হয়ে যায়, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, আর উপরে কাঁচা সর্ষে দিয়ে পরে মাছটা দিয়ে নামিয়ে দেবো, জলটা ফুটুক, ফুটিয়ে মাছটা দেবো, মাছ তো ভাজাই আছে, দিয়ে তারপরে কাঁচা সর্ষের ওপরে ছড়িয়ে দেবো আর ধনে পাতা। ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে 7:19। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, মামা মামার আগে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে চারিদিক অন্ধকার, দিয়ে তারপরে লাইট টাইট সব জ্বালিয়ে তারপরে মামা ভীষণ পরিমাণে গলা জল তেষ্টে গলা ফেটে যাচ্ছিলো, তারপরে জল খেলো, জল টল খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে সন্ধে দিয়ে নিয়েছে। এই যে এখনও মোমবাতি আর ধূপকাঠি জ্বলছে, জাস্ট এই একটু আগে উঠলো 10 মিনিট আগে,
সন্ধ্যে দিয়ে আর সন্ধ্যাবেলা তো আর এই গরম পড়ে গেছে যেহেতু আর চা ঠা কিছু খেতে ভালো লাগে না, মামাকে জিজ্ঞেস করলাম যে তুমি চা খাবে কিনা, মামা বললো যে না চা খাবে না। মামা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যে ভগবান সন্ধ্যে দিয়ে নিয়েছে যে মোমবাতি আর ধূপকাঠি জ্বলছে এখনো, ওই দেখো 10 মিনিট আগে উঠলো ভগবানের পুজো দিয়ে। আর মামাকে জিজ্ঞেস করলাম যে তুমি চা খাবে কিনা, মামা বললো যে না গরমের মধ্যে তো আর চা খেতে ইচ্ছা করে না, আর গরমকালে এমনিতেও মামা চা খায় না সন্ধ্যেবেলার টাইমে। তো যাই হোক, তারপরে এই যে আজকে শাকালু কেটেছিল, বাকি যে শাকালু কাটা ছিল সেই শাকালু কাটা কেটে নিয়েছে, এই যে মামাম খাচ্ছে। দুপুরে তো দেখানো হয়েছে, দুপুরে দেখানো হয়েছিল যে শাকালুগুলো রয়েছে কাটা, এই যে এখন নিয়ে আসলাম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা শাকালু, খেতে খুবই ভালো লাগে, দুপুরে খাওয়া হয়নি। আর এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে এই যে এখানে কতগুলো জামা কাপড় রয়েছে এই দেখো, এই জামা কাপড়গুলো সব গোছাবো, এক কাঁথা জামা কাপড় রয়েছে। শাকালু কাটা খেয়ে তারপরে হাত পা ধুয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার সেই পল দেখা হচ্ছে। তো চলো তুমি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 9:44। তো একটু আগে মামা আর আমি মিলে মামামের ভীষণ পরিমাণে খিদে পেয়েছিলো, মানে হালকা হালকা খিদে, হালকা মানে খিদে পেয়েছিলো। তো ওর জন্যই মামামের জন্য আর আমার জন্য একটু আগে একটু লিখার চা বানিয়েছিলাম আদা তেজপাতা দিয়ে। তো ওই চাটা তোমাদের দেখানো হয়নি, ওই চায়ের সাথে বাবা যে সেদিনকে বিস্কিট নিয়ে এসেছিলো টোস্ট বিস্কিট, তো ওইটা চা আর টোস্ট বিস্কিট খেয়েছিলাম। তারপরে তার কিছুক্ষণ পরে মামা বললো যে তরকারিটা গরম কর খাবো, কারণ আজকে তরকারিগুলো যা অসাধারণ হয়েছে, অসাধারণ মানে মানে তোমাদের কি বলবো, মানে মুখে বলার মতন না, এতটাই অসাধারণ, মানে অমৃত অমৃত অমৃতের থেকেও যেন এত টেস্টি হয়েছে তরকারিগুলো। তোমরা জানোই এমনিতেও মামাম হচ্ছে মানে একটা তরকারি মানে ওই তরকারি যে তরকারিটা রান্না করবে সেটা হচ্ছে অন্যরকম স্বাদের একটু রান্না করবে, মানে মামা পাল্টিয়ে পাল্টিয়ে স্বাদ পাল্টিয়ে পাল্টিয়ে মামা রান্না করে, তোমরা তো জানোই। আর মামা আমাদেরকে এই রান্না করে 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 খাওয়ায়, তো এত টেস্টি মামামের হাতে, আমি জানি না আর কারকে কার কার মা এরকম ভালো রান্না করে, কিন্তু আমার মামা সব থেকে বেস্ট বেস্ট মানে বেস্ট রান্না করে। তো চলো তোমাদের এক ঝলে দেখিয়ে দিই মামামতে কী রান্না করেছে। আজকে রান্না করেছে হচ্ছে ওই যে সর্ষে বাটা দিয়ে, তারপরে আরও শুকনো লঙ্কা বাটা একটু দিয়ে, এই দেখো মাছের ঝাল, এই যে সর্ষে বাটা দিয়ে, আর এই দেখো আলু ফ্রাই সেই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, তোমাদের দেখিয়েছিলাম মামাম যখন করছি। এখন আমি আমার মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি, মামাম বললো যে একটুখানি তুই তরকারিটা গরম কর আর যেটুকু ঠান্ডা ভাত আছে মানে দুপুরে যেটুকু ভাত আছে ওটা নিয়ে নে, ওটা আমাদের হয়ে যাবে। আর বাবা তো আসতে লেট হয়, তো ওর জন্য বাবা আসার আগে মা বা মামাম বা আমি ভাত বসিয়ে দেবো, গরম গরম ভাত বাবা আসার আগে হয়ে যাবে। তো বাবার আসতে এখনও অনেকটাই লেট আছে, তো এখন যেটুকু ভাত আছে ওইটুকু আমি আর মামাম খেয়ে নেই, তারপরে বাবার জন্য যেটা বসাবো বাবা আসার আগে হয়ে যাবে, খেয়ে নেবে বাবা গরম গরম ভাত আর তরকারি। তো চলো আজকে ভিডিওতে আর দেখানোর মতো কিছুই নেই, এতটুকুই। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের জন্য টাটা, ভাবে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।